জ্ঞানের উপর বেসিস করে কিন্তু আপনার টেকনোলজি হয়। স্যার আপনাকে একটু থামিয়ে দিতে হচ্ছে, দুঃখিত একটা বিরতির পরে সে গল্পটা শুনছি, কেমন? দর্শক ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরে আসছি, সঙ্গে থাকুন। দর্শক অনেক বেশি ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য, এবং আমাদের সঙ্গে রয়েছেন দেশের সুনামধন্য একজন গবেষক এবং শিক্ষক ডক্টর তোফাজ্জল ইসলাম। আমরা চলে যাচ্ছি স্যারের কাছে। স্যার মুনি একটু আগে যে প্রশ্নটা করেছিল, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা মনে করি, সেটা হচ্ছে সমাজের যে কোনো জায়গাতে আমরা দেখি রিসার্চ হচ্ছে, গবেষণা হচ্ছে, এবং গবেষণালব্ধ জ্ঞান সেটা আসলে লাইব্রেরিতেই বদ্ধ হয়ে থাকছে, প্র্যাকটিক্যালি অতটা বেশি রেজাল্ট সোসাইটি পাচ্ছে না। একই সাথে একটু যোগ করতে চাই যে এই যে কৃষি, যেটা বাংলাদেশের ইকোনমির আমরা বলতে পারি এখনও অনেক মেজরিটি জায়গা জুড়ে আছে, সেটা নিয়ে যে বিজ্ঞান বা সেটা নিয়ে যে শিক্ষা, সেই শিক্ষাটা আসলে কতটুকু সাফিসিয়েন্ট? কারণ আমরা দেখি যে প্রাইভেট বিশ্ববিদ্যালয় হচ্ছে, সেখানে কিন্তু এগ্রিকালচার নিয়ে তেমন একটা গবেষণা কিংবা তেমন একটা ফ্যাকাল্টি ওরকম আমাদের চোখে পড়ে না। তো আপনি একটু সার্বিকভাবে বলবেন যে যে শিক্ষার মান সেটা আসলে কতটুকু আমাদেরকে ভবিষ্যতের দিকে খুব ভালো রেজাল্ট দিতে পারে? হ্যাঁ, এটা আসলে আপনি যেটা বলেছেন গবেষণা এবং গবেষণার প্রয়োগ, সেই ক্ষেত্রে যদি বলেন বাংলাদেশের স্বাধীনতার পরে যদি আমাকে জিজ্ঞেস করেন যে সবচেয়ে বড় অ্যাচিভমেন্টটা আমাদের কী, আমি বলবো কৃষি, কৃষির প্রয়োগ। আপনি দেখেন তখন আমাদের 20 লক্ষ টন খাদ্য ঘাটতি ছিল, যখন 7.5 কোটি লোক ছিল, আর এখন আমাদের 16 কোটি লোক, আমাদের অনেক সময় খাদ্যের সারপ্লাস হয়, আমাদের 1/3 কৃষি ভূমি চলে গেছে রাস্তাঘাট এবং উন্নয়নে। এটা কিভাবে হয়েছে? এটা শুধুমাত্র কৃষির গবেষণাটাকে মাঠে প্রয়োগ করার জন্য আমরা 3-4 গুণ বেশি ফলন বাড়াতে সক্ষম হয়েছি। কাজে কৃষির প্রয়োগ যদি বলেন, এটা বাংলাদেশ হচ্ছে একটা মিরাকল, পৃথিবীতে কোথাও গবেষণার প্রয়োগ মাঠে এত বেশি হয়নি। আরেকটা জিনিস আপনি যদি বলেন যে মৌলিক গবেষণা আমরা যারা বিশ্ববিদ্যালয়ে করি, যেমন আমার বিশ্ববিদ্যালয় থেকে 40টা প্রযুক্তি এখন কৃষকের মাঠে আছে, যার কারণে আমরা এই খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়ার মতো একটা পর্যায়ে আছি। তো কাজে এখানে একটা বিষয় আমি খুব গুরুত্ব দিতে চাই, সেটা হচ্ছে আমরা যারা গবেষণা করি, পাবলিকেশন করি, মৌলিক নতুন কিছু আবিষ্কার করি, সেটাকে যখন আপনি কমার্শিয়ালাইজ করে মানুষের ব্যবহার উপযোগী করতে চান, তাহলে তার সাথে যে ইন্ডাস্ট্রিগুলো জড়িত, ইন্ডাস্ট্রির সাথে আপনার গবেষকের একটা যোগসূত্র করতে হবে। এটা সারা পৃথিবীতে ডেভেলপ কান্ট্রিতে এই মডেল আপনার এস্টাবলিশড, কিন্তু আমাদের দেশে এটা আনফর্চুনেটলি হয়ে ওঠে নাই। ইন্ডাস্ট্রিগুলো দেখবেন বাইরের টেকনোলজি এনে কপি করে করে তারা বিক্রি করছে, কিন্তু আমাদের দেশে যে বিশ্বমানের গবেষক আছে তাদের সাথে তাদেরকে ফান্ড দিয়ে প্রাইভেট পাবলিক পার্টনারশিপে গবেষণা করলে এই রেজাল্টটাকে খুব সরাসরি আমাদের দেশের উপযোগী আপনার প্রযুক্তি তৈরি করতে পারবে, এবং সেই প্রযুক্তি বিদেশে রপ্তানি করা সম্ভব। সেই বিশ্বমানের গবেষক আমাদের দেশে আছে। কাজেই আমি আপনাদের অনুষ্ঠানের মাধ্যমে বলতে চাইব, পলিসিগতভাবে আমাদেরকে সরকারিভাবে এই চিন্তা করতে হবে, প্রাইভেট পাবলিক পার্টনারশিপ, ইউনিভার্সিটির গবেষণাগুলোকে, এই নতুন জ্ঞানগুলোকে কিভাবে ব্যবহার উপযোগী প্রযুক্তিতে করা যায়, সেটাই মানে রূপান্তরিত করা যায়, আদারওয়াইজ সমাজে বড় পরিবর্তন করা সম্ভব। সেটাই স্যার, আমরা এবার একটু একদম বড় ক্ষেত্র থেকে একদম ছোট ক্ষেত্র বলা যায় না, কারণ এই ছোট ক্ষেত্রটি মানুষকে বড় করে তোলে, পরিবারের গল্পে চলে আসতে চায়। আপনার স্ত্রীও একজন গবেষক, তাই না? তো এই গবেষকে আপনাদের রসায়নটা কেমন? আমাদের রসায়নটা খুবই ভালো, কারণ আমার স্ত্রী সবসময় আপনার স্যাক্রিফাইস করে এসেছেন। যখন আমি পড়াশোনা করেছি হোকাইডো ইউনিভার্সিটিতে, তখন ফ্যামিলিকে সময় দিয়ে গবেষণাকে প্রায়োরিটাইজ করা, এই পুরোটা উনি করেছেন, এবং আমাকে অবারিত সময় দিয়েছেন আপনার গবেষণা এবং আমার যে আগ্রহ, যেটা যে লক্ষ্য, সেই দিকে এগিয়ে যাওয়ার জন্য। কাজেই তার অবদান আমি মনে করি সবচেয়ে বেশি। এখনও কিন্তু ফ্যামিলিতে আমার সময় দেওয়া বলতে গেলে নেই, আমার ফ্যামিলি হয়ে আছে এখন আমার যে ইউনিভার্সিটি ল্যাব, এই যে অবরোধ চলেছে, আমি কিন্তু সবসময় ওখানে থেকেছি, বাসা কি হচ্ছে খুঁজে নিতে সময় পাইনি। আরেকটি প্রসঙ্গে একটু চলে আসতে চাই, আমার জানি না, আমার ধারণাটি ভুলও হতে পারে, আমার ধারণা যে কৃষি নিয়ে যারা পড়াশোনা করে তারা খুব সাধারণ ঘর থেকে উঠে আসা ছেলে মেয়ে, আধুনিক সভ্যতার বা আধুনিক সমাজের ছেলে মেয়েদের কৃষির ব্যাপারে একটু উদাসীনতা আছে, আপনি কি এই বিষয়ে একমত? এই বিষয়ে আমরা যখন পড়াশোনা করেছিলাম কৃষি বিশ্ববিদ্যালয়ে, তখন একেবারে 100% একমত ছিল, কিন্তু আমার মনে হচ্ছে একটা বড় রকমের পরিবর্তন এসেছে। যেমন এখন আমি যে স্টুডেন্টদেরকে পড়াই, তাদের কারোই ফ্যামিলি কিন্তু আমার ল্যাবের মধ্যে যারা গবেষণা করছে বা আন্ডার গ্রাজুয়েটে আমি যাদের পড়াই, আমি অনেককে জিজ্ঞেস করি কৌতূহলী হয়ে তোমার বাবার পেশা কী, কিন্তু মেজরিটি আপনার কৃষি না,
আর কৃষি এখন এত বিকশিত একটা বিজ্ঞান, আপনার প্রচুর এখানে সম্ভাবনা, শুধু আপনার ফার্মের সাথে সম্পর্ক থাকলেই হবে তা নয়, অনেক অ্যাডভান্স হয়েছে মৌলিক গবেষণা কৃষি, কিন্তু অনেক অগ্রসরমান। আচ্ছা, বায়োটেকনোলজির মতো সাবজেক্টগুলো এসেছে যেগুলোতে আপনার মলিকিউল সেল নিয়ে কাজ করে, কাজেই এখানে অনেকটা বর্ডারলেস হয়ে গেছে কৃষি এবং অন্য বিজ্ঞান মিশে গেছে। সেটাই আমি একদম শেষে শুধু ছোট্ট করে জানতে চাই, আমাদের যে উদ্ভাবনী শক্তি আমাদেরকে অনেক বেশি দিয়েছে, আপনি যেটা বললেন যে আমরা 16 কোটি মানুষ নিয়ে খাদ্য স্বয়ংসম্পূর্ণ হয়েছে, কিছু কিছু ক্ষেত্রে সারপ্লাসও হচ্ছে, আমাদের রুট যে প্রজাতিগুলো আছে একেবারে শিকড় আমরা বলি আমাদের দেশীয়, সেগুলোর আমরা সংকরায়ন করছি, সেগুলোর আমরা হাইব্রিড করছি, আমাদের এই আদি শেকড়গুলো হারিয়ে যাচ্ছে কিনা, ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা? অবভিয়াসলি হারিয়ে যাচ্ছে, এবং এটার জন্য আমাদের খুব মানে খুবই সাবধান হতে হবে। তবে এখন কিন্তু প্রযুক্তি আছে, আপনি তাদেরকে মাঠে না রাখলেও আপনার গবেষণাগারে বা জার্মপ্লাজম সেন্টারে আপনার সংরক্ষণ করে রাখতে পারেন, কারণ এগুলো অত্যন্ত মূল্যবান অজানা সম্পদ। ভবিষ্যতে এখান থেকে আপনি অনেক অজানা রহস্য পাবেন যেগুলো ভবিষ্যতের বিজ্ঞানকে এগিয়ে নিয়ে যাবে। আমাদের দেশে যেমন পাট গবেষণা কেন্দ্র, ধান গবেষণা কেন্দ্র, ওখানে হাজার হাজার আপনার এই প্রজাতি এবং এই বিভিন্ন ভ্যারাইটিগুলো, নতুন লাইন, এগুলো কিন্তু সংরক্ষণ করে রেখেছে। কাজেই জার্মপ্লাজম সংরক্ষণ করার জন্য আপনার একজন মানুষ মরে গেল, তার কিন্তু এখন সেল রেখে দিতে পারে, ডিএনএ রেখে দিতে পারে, কাজেই এই প্রযুক্তি কিন্তু এখন হয়েছে, অল্প জায়গায় আপনি অনেক রাখতে পারবেন। কাজেই এটা নিয়ে খুব দুশ্চিন্তা না হয়ে আমাদেরকে পরিকল্পনা করা দরকার, আমাদের দেশে যত প্রাকৃতিক সম্পদ আছে প্রত্যেকটার এই বৈচিত্র্যগুলো আমরা যেন সংরক্ষণ করে রাখি, এগুলো অমূল্য সম্পদ। সময় বুঝি আছে হাতে, তাই আরেকটি প্রশ্ন চলে আসতেই পারে, আপনার যে অজস্র ছাত্রছাত্রী যাদের নিয়ে আপনি স্বপ্ন দেখেন, তাদের মাঝে আগ্রহ কেমন এই বিজ্ঞান বা কৃষি নিয়ে, বাংলাদেশ নিয়ে সম্ভাবনা কতটুকু দেখতে পান? আসলে আমার স্টুডেন্টরা এখন আমার অসম্ভব রকমের শক্তির উৎস, তাদের চোখে মুখে যে আকাঙ্ক্ষা আগ্রহ দেখি, মানে এটা আমাকে বিশ্বাস করেন এত বেশি শক্তি যোগায়। এক সময় আমার শক্তির উৎস ছিল আমার যারা সুপারভাইজার ছিলেন, তারা অসম্ভব রকমের একটা মডেল আমাকে সাংঘাতিকভাবে তাদের দিকে টেনে ওই পর্যায়ে যাওয়ার চেষ্টা করেছে। এখন আমার স্টুডেন্টরা তাদের যে প্রচণ্ড আগ্রহ এই গবেষণার প্রতি এবং নতুন কিছু জানার প্রতি, এটা আমার কাছে এখন সবচেয়ে বড় অনুপ্রেরণা এবং সবচেয়ে বড় এবং শক্তি, যেটা আমাকে আরও সামনে যে আরও পরিশ্রম করা এবং তাদেরকে নিয়ে তাদেরকে এমন একটা উচ্চতায় পৌঁছে দিতে আমি চাই যাতে আমি দেখতেই পাই না এত উঁচুতে তারা পৌঁছে গেছে, এটা হচ্ছে আমার স্বপ্ন তাদের প্রতি। একজন শিক্ষকের অসাধারণ স্বপ্ন, এবং যারা স্টুডেন্ট রয়েছে স্ক্রিনের সামনে তাদের মধ্যে থেকে কেউ এরকম বের হলে সেটা শিক্ষকের জন্য অনেক বড় পাওয়া আমরা নিঃসন্দেহে বলতে পারি। এবং স্বপ্ন এবং সার্থকতা একই জায়গায় জুড়ে যাক, আমাদের রাঙা সকালে তেমনটাই প্রত্যাশা। স্যার, আমরা একদম রাঙা সকালের শেষ প্রান্তে রয়েছি, জানতে চাই রাঙা সকালের আপনি একজন নিয়মিত দর্শক, শুধুমাত্র আপনার ছাত্রছাত্রীদের বললে ভুল হবে, বাংলাদেশে অসংখ্য ছেলে মেয়ে রয়েছে যারা স্বপ্ন দেখে এগিয়ে যাবার, তাদের উদ্দেশ্যে কী বলবার রয়েছে? তাদের উদ্দেশ্যে আমি এইটুকুই বলবো যে বাংলাদেশ সারা বিশ্বে একটি ক্ষুদ্র দেশ ভৌগোলিক সীমানায় দিয়ে, কিন্তু মেধা এবং মননে আমাদের যারা নতুন প্রজন্ম আছে, যারা ইয়াং আছে, আমি সারা পৃথিবী ঘুরেছি, পৃথিবীটা দেখার, বোঝার, সংস্কৃতি দেখার, বোঝার এবং শক্তি বোঝার চেষ্টা করেছি, সিক্রেট বোঝার চেষ্টা করেছি, আমি তাদের উদ্দেশ্যে বলবো যে অসম্ভব অসম্ভব সম্ভাবনা তোমাদের রয়েছে, আকাঙ্ক্ষাটা স্থির করো এবং স্থির করে স্বপ্নটা স্থির করে ওইভাবে কাজ করো, অনেক অনেক দূর যাওয়া সম্ভব এবং বিশ্বকে চমকে দেওয়া সম্ভব। আমরা এত বেশি আপনার মেধা মনন এবং শক্তিতে, চিন্তা শক্তিতে এত উর্বর, শুধু জমি উর্বর নয়। অনেক ধন্যবাদ স্যার আমাদেরকে সময় দেওয়ার জন্য, আপনি ভালো থাকবেন। আপনাকে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, মাসরাঙ্গা টিভিকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের রাঙা সকাল, রাঙা সকালের প্রথম ঘন্টা আমরা শেষ করলাম, একটু পরে শুরু হচ্ছে দ্বিতীয় ঘন্টা, মাঝখানে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, এবং তার আগে আমরা একটু জেনে নেব মাছরাঙা সংবাদ। আবারও চলে যাচ্ছি আমরা রাশেদের কাছে। রাশেদ কিবরিয়া, আপনাকে ধন্যবাদ।